স্ন্যাক আমি কোনো সেখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি কি বল, আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছা করতেছে অনেক, আমি বলতে পারতেছি আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি, আমার জায়গায় থাকলে আপনারা কেউ না কিছু কথা বলতে পারবেন। নাম কি ফেসবুকে, কি নাম তার? আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে সঙ্গে আমি চুপ করেছি, জিমি সবচেয়ে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই, পরিবেশিত ছিল না হয়তো বলার, ওয়েদার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে, তারপরে টিভি মনিটর ছিল, বলে কি একটা লোক ছিল শার্টটা ভাবে খুলে বোতাম টুতাম চড়ে গেছে, তারপর জিমি কলার ভাবে কাঁচা দিচ্ছে শার্টটা, কাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত, সে মাধুরী দীক্ষিত গানে নাচবি তুই, কাজলে কাজলে বলেও নাচতে ছিল, আমি এই হরবল দৃষ্টি ভাই বলতে পারছি না, এরকম এরকম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এইভাবে। এখন থেকে ভেবেছেন তখন আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি সেই মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পরে মরে যাবো, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম হচ্ছে, সবাই জানে আমার আশেপাশে, আমার পাশে ইনস্ট্যান্ট তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আমার অক্সিজেন, লোকটাকে অজ্ঞাত হয়ে গেছিলাম, নোয়েটা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে, আমি দেখছি তো যাওয়ার সময় আমি দেখে নামছি ভাই, আমি আন্দোলন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি মানে আসার সময় কয়টা, না যখন আমি যখন গেছিলাম যখন ঢুকছি তখন দেখছি যখন অনেক অনেক কড়া ব্যাপার আছে, অনেক কড়া, উনি ওই ক্লাবের কি ছিল ওই বয়স্ক লোকটা নাসিরুদ্দিন ক্লাবের হয়তো মেম্বার সে হতে পারে, শুধু মেম্বার না কি দায়িত্বশীল কেউ, ও এটা উনি বলছে আমি এখানে প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি সবগুলো বলতে পারছি না ভাই, অগস্ত বাজার এই সময় ওই অমিত লোকটা ই ছিল, অমিত লোকটা ছিল, তার ভূমিকাটা কি ছিল, সে প্রথমে ট্রাই বসতে প্রথমে চুপ থাকছে, নট ট্রাই, তখন আমার মনে হয়েছে একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, মানে তুমি কখন ওখান থেকে ফিরছো এটা কোন ওই সময়কার কথা মনে আছে কিনা, কখন তুমি তখন দেখছি আমার গাড়ির গ্লাস খোলা, উপরে খোলা, আমি আমি দেখছিলাম কল দিছিলাম,
জীবনলাইনে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোর্ড ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো দু তিনজন ছিল, ওরা বের হয়ে গেছে, এইটুকু মনে কিছু মনে নেই। চলে যাবো।